মহাবিশ্বে পৃথিবীর বাইরেও কি জীবনের অস্তিত্ব থাকা সম্ভব? এলিয়েন বা ভিনগ্রহী জীব বলে আসলেই কি মহাবিশ্বে কোনো উন্নত সভ্যতা রয়েছে? দীর্ঘদিন থেকেই আমরা মহাকাশে এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছি, কিন্তু প্রযুক্তিগত দুর্বলতার কারণে এখনো পর্যন্ত আমরা এই প্রশ্নের উত্তরের ধারে কাছেও পৌঁছতে পারিনি। তবে প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে অনেক সম্ভাবনার দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। মহাবিশ্বে যত গ্রহ রয়েছে তাদের বেশিরভাগই জীবনহীন বা এখানে জীবন ধারণের জন্য দরকারি উপাদান সমূহ অনুপস্থিত। আবার এমনও গ্রহের সন্ধান মিলেছে যেখানে জীবন ধারণের উপযোগী উপাদান পৃথিবীর চেয়েও অনুকূলে রয়েছে। আমেরিকা ও জার্মানির তিনজন অ্যাস্ট্রোফিজিসিস্ট সম্প্রতি সুপার ইনহ্যাবিটেবল গ্রহের সন্ধান পেয়েছেন। সৌরজগতের বাইরে এমন অন্তত 24টি গ্রহের সন্ধান মিলেছে যেখানকার পরিবেশ জীবন ধারণের জন্য পৃথিবীর চেয়েও অনুকূল। আর এর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় গ্রহটি হল KOI 5795.01। এই গ্রহটি যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে সেটি বেশ ম্লান, তাই ধারণা করা যায় নক্ষত্রটি সূর্যের চেয়েও পুরনো। নক্ষত্রটি থেকে গ্রহটি যে দূরত্বে অবস্থান করছে সেখানে তরল জলের উপস্থিতি সম্ভব। এই KOI 5795.01 নামের গ্রহটি আকারে পৃথিবীর প্রায় দ্বিগুণ। জীবন ধারণের জন্য গ্রহটির উষ্ণতা সম্পূর্ণ অনুকূলে রয়েছে এবং এর চৌম্বক ক্ষেত্র দীর্ঘ সময় ধরে সক্রিয় রয়েছে, যা গ্রহটিকে নক্ষত্রের ক্ষতিকারক বিকিরণ থেকে রক্ষা করার পক্ষে সম্পূর্ণ উপযুক্ত। গ্রহটির বয়স প্রায় 5 থেকে 8 বিলিয়ন বছর এবং এটি আরও কয়েক বিলিয়ন বছর টিকে থাকবে। পৃথিবীতে মানুষের মতো উন্নত জীব সৃষ্টি হতে প্রায় 4 বিলিয়ন বছর সময় লেগেছিল। এই গ্রহটি এরই মধ্যে সে সময় পার করেছে, তাই গ্রহটিতে ঠিক সময়ে মানুষের মতো বুদ্ধিমান জীবের সৃষ্টি হলে তারা বর্তমানে পৃথিবীর চেয়ে প্রযুক্তিতে আরো অনেক দূর এগিয়েছে, এটাই স্বাভাবিক। তবে গ্রহটিতে অভিযানে যাওয়ার প্রযুক্তি এখনো আমরা অর্জন করতে পারিনি, কারণ এর দূরত্ব পৃথিবী থেকে 3000 আলোকবর্ষ। অর্থাৎ আলোর গতিতে ভ্রমণ করলেও গ্রহটিতে পৌঁছতে 3000 বছর সময় লেগে যাবে। পৃথিবীর বাইরে অন্য কোনো জীবনের অস্তিত্ব আছে কিনা আমরা এখনো জানি না, তবে এই গ্রহটি নিয়ে জ্যোতির্বিজ্ঞানীগণ বেশ আশাবাদী, কারণ এতটা অনুকূল পরিবেশ মহাবিশ্বের অন্য কোথাও এখনো সন্ধান মেলেনি। গবেষকগণ এখন নেক্সট জেনারেশন স্পেস টেলিস্কোপ তৈরি করছেন, যা তৈরি হলে আমরা হয়তো জীবনের উপযোগী আরো অনেক গ্রহ খুঁজে পাবো এই মহাবিশ্বে, এমনকি জীবনের সন্ধানও হয়তো পাবো। পৃথিবীতে বসবাসের উপযুক্ত সময়ের অর্ধেকটারও বেশি সময় এরই মধ্যে আমরা পার করে এসেছি, আর মাত্র কয়েক বিলিয়ন বছর পরই পৃথিবী আর বসবাসের উপযুক্ত থাকবে না, কারণ তখন পৃথিবীর সমস্ত জল সূর্যের প্রচণ্ড উত্তাপে মহাশূন্যে বিলীন হয়ে যাবে। কিন্তু KOI 5795.01 গ্রহটির নক্ষত্র সূর্যের চেয়ে খানিকটা অনুজ্জ্বল, তাই গ্রহটি বসবাসের অনুপযুক্ত হতে আরো অন্তত 10 বিলিয়ন বছর সময় লাগবে। এ ধরনের অনুকূল নক্ষত্রকে বলা হয় কে ডোয়ার্ফ বা অরেঞ্জ ডোয়ার্ফ নক্ষত্র। এই বামন নক্ষত্রগুলোর কক্ষপথে থাকা গ্রহগুলি জীবন ধারণের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। নতুন আবিষ্কৃত গ্রহটি পৃথিবী অপেক্ষা বড়, তাই এর অভ্যন্তরভাগ অনেকক্ষণ তাপ ধরে রাখে, যা জীবন সৃষ্টির সুযোগ সৃষ্টি করে দেয়। এখানে পৃথিবীর চেয়ে অধিক জল রয়েছে এবং পৃথিবী অপেক্ষা কিছুটা উষ্ণ, ফলে পৃথিবীর চেয়ে জীবনের বৈচিত্র্যও এখানে বেশি, ঠিক যেমনটা পৃথিবীর রেইন ফরেস্ট এলাকায় দেখা যায়। কেপলার টেলিস্কোপে ধরা পড়া এই গ্রহটি সম্পর্কে আরো গবেষণার প্রয়োজন রয়েছে। আগামী দিনের প্রযুক্তিগত উন্নয়ন হয়তো আমাদের আরো অনেক সম্ভাবনা সৃষ্টি করবে, হয়তো আরো উন্নত কোনো ভিনগ্রহী সভ্যতার সাথে আমাদের বন্ধুত্বও গড়ে উঠবে। মহাকাশ বিষয়ক এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।